বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। জেএসসি পরীক্ষা, আমি তোমাদের এখন ক্লাস 8-এর 20 ক্লাস দিচ্ছি। জেএসসি পরীক্ষার্থীরা বারবার মনে রাখবে, তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাওয়া, ক্লাস হবে হবে না, স্কুল খুলবে না, এগুলো তোমাদের পরীক্ষা হবে, যে তোমাদেরকে মাথায় রাখতেই হবে। পরীক্ষা হবে কি, অনেকেই আসো, কারণ আমি আমি তোমাদের সাথে প্রায় অনেক স্টুডেন্টের সাথে কথা বলি যে ম্যাডাম পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না, এটা মাথায় রাখবে না। তোমাদের শতভাগ মাথায় রাখতে হবে পরীক্ষা হবে, তোমরা একদম ফাইনাল পরীক্ষায় গিয়ে বসতে হবে। হ্যাঁ, সুতরাং তোমাদেরকে পড়তে হবে, পড়াশোনার সাথে তোমাদেরকে থাকতে হবে। আমি গত ক্লাসটা তোমাদের চেঞ্জিং সেন্টেন্স দিয়েছিলাম, আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করেছি। আজকে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ চেঞ্জিংটা করানো চেষ্টা করবো। ইন্টারোগেটিভ আসলে কঠিন না, সহজ আছে, তোমাদের খুব বেশি রোজ না। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যেহেতু অনেকগুলো রোজ, এখন আমরা আসি এসআইটিভ। আমরা জানি বিবৃতিমূলক বাক্য, আর ইন্টারোগেটিভ হচ্ছে কি, ইন্টারোগেটিভ হচ্ছে কি তোমাদের প্রশ্ন বলার ধরন, হ্যাঁ, এটা তো যখন বলতে যাবো তখন অবশ্যই তোমরা বুঝবে, কিন্তু লিখার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কিছু টুলস ইউজ করতে হবে। লিখার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বিভিন্ন অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এই বিষয়গুলো তোমাদের অক্সিলারি ভার্ব তো আমাদের অবশ্যই জানতে হবে, কিন্তু যখন বলার ধরন থেকে বুঝতে পারি সেন্টেন্স ঠিক দেখার সময় যেন দেখে বুঝতে পারে, এটা হচ্ছে যে আমি বলছি যে আমাকে ডিস্টার্ব করবে না, আমার দিকে তাকাবেও না তুই। হ্যাঁ, এগুলোকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব। সাহায্যকারী ক্রিয়াগুলো যখন সামনে বসাবো তখন এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই তোমাকে একটা রুলস আমি যাই, প্রথমে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে। এক নম্বর রুলস দেখো, অক্সিলারি ভার্ব থাকবে বসিয়ে করতে হবে। এক্ষেত্রে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তা শুরুতে বসিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। এই ক্ষেত্রে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে বাক্যটাকে আমরা নেগেটিভ আকারে লিখতে হবে, যদি নেগেটিভ হয় সেটাকে অক্সিলারি ভার্বটাকে আমরা অ্যাফার্মেটিভ আকারে লিখতে হবে। যেমন দেখো, করার সময় এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি,
was এবং এটা হচ্ছে কি affirmative বাক্য এটা কোন ধরনের বাক্য affirmative বাক্য তাহলে আমরা এটাকে কি করতে হবে wasn't he a good boy তুমি পরিবর্তন করলো কিন্তু তোমার ওটা হবে না তোমাকে সব রুলস মেনটেন করে যদি তুমি প্রশ্নবোধক মার্ক লাইন অফ ইন্টারোগেশন কোয়েশ্চন মার্ক হ্যাঁ এগুলো যদি না দাও প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে তোমার অবশ্যই এটা হবে না তাহলে আমরা এখানে অনুষ্ঠিত দেখছি কি এখানে প্রথমে হচ্ছে অবস্থান সম্মান হবে অবস্থান হচ্ছে ওয়াজ হ্যাঁ তারপর দ্বিতীয় একটা কথা হচ্ছে অ্যাফার্মেটিভ হলে সেটাকে নেগেটিভ পার্ট লিখতে হবে নেগেটিভ হলে সেটাকে অ্যাফার্মেটিভ পার্ট লিখতে হবে যেমন দেখো এখানে নেগেটিভ কি দেখায় আমি তোমাদেরকে একটা বাক্য লিখে দেখি যে আর তাহলে আমরা এখানে বাক্য তাহলে আমরা করার সময় ইন্টারেক্টিভ কি করতে হবে তারা কি প্রশ্নবোধক ছিল সুতরাং প্রথম নিয়মটা হচ্ছে যে কি অক্সিলারি ভার্ব যদি থাকে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটাকে কি করতে হবে সামনে আনতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোথায় যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় সেটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে ওকে দুই নম্বর নিয়মে যাই শিক্ষার্থী দেখো দুই নম্বর নিয়মটা কি তোমাদেরকে বলে বারবার সিক্স সেভেন এইট টেন সবাই যদি খেয়াল করো তোমাদের আশা করি দুই সেকেন্ড পেপারের দুর্বলতা কেটে আসবে বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে এখন যদি বলতে পারো ম্যাডাম স্পষ্ট বাক্য তো আপনাকে বলছে অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে আমাকে অক্সিলারি ভার্বটাকে সামনে আনতে হবে কিন্তু যদি কোনো না থাকে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করতে হবে তাহলে দুই নম্বর নিয়মটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স এবং এগুলো ব্যবহার করে যদি নেগেটিভ হয় তাহলে টু ডি ডাজ বসিয়ে আমাদেরকে কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে দেখো উদাহরণ
তো
তারপরে হচ্ছে লাস্ট নিয়ম নোবডি নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চারটা নিয়ম এই চারটা নিয়ম যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের জেনারেল সেন্টেন্স থেকে সার্টিফিকেট গ্রেডিং করার কোনো জটিলতা থাকবে না নো নোবডি নো ওয়ান থাকলে নোবডি No one had who was nobody ever no one ever to who was here who was here he tried it in the lady who told me যেমন দেখো Nobody believes a liar. Nobody believes a liar. Anything you get for a show, make it for a nobody, what about the killing for who? Who believes? Who believes? তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা দেখছি চারটা নিয়ম চারটা নিয়মের চারটা নিয়ম ভালো করে প্র্যাকটিস করি কোনো জটিলতা থাকবে ঠিক একই করার সময় আমরা যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাকে ভিতরে বসিয়ে পাকের মধ্যে বসিয়ে এটাকে অ্যাসার্টিভ করবো হ্যাঁ তারপর যদি ক্ষেত্রে তার বিপরীত নিয়ম বসিয়ে এবং নবরী নমান থাকলে এটার পরিবর্তে তু থাকলে নবরী নমান বসিয়ে করবো আমরা বিপরীত নিয়ম সবসময় প্র্যাকটিস করবো তাহলে প্রথম নিয়মটা আমরা দেখলাম অক্সিলারি ভার্ব থাকলে হ্যাঁ সেটাকে সামনে বসিয়ে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে কি করতে হবে চেঞ্জ করতে হবে দুই নম্বর নিয়ম হচ্ছে কি দুই নম্বর নিয়ম হচ্ছে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্বের সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে ডু ডাট ডু ডিজ ডু ডিড ডাজেন বসিয়ে হ্যাঁ ডোন ডিডন ডাজেন বসিয়ে আমাদেরকে কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে তিন নাম্বার নিয়ম হচ্ছে কি এভরিবডি এভরিওয়ান হ্যাঁ অল থাকলে তার পরিবর্তে আমরা কি বসাবো তার পরিবর্তে আমরা হু ডাজেন্ট হু ডিডন্ট হু ডাজেন্ট বা ডিডন্ট যদি বসাবো তারপর হচ্ছে তিন নাম্বার চার নাম্বার নিয়ম হচ্ছে নোবডি নো ওয়ান থাকলে আমরা কি বসিয়ে হু বসিয়ে ইন্টারোগেটিভ করবো প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্ত তোমাদেরকে আমি বাড়ি কাজ দিচ্ছি বাড়ি কাজ হচ্ছে তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস এখানে বাড়ি কাজ হচ্ছে সেসব না তোমাদের আমি বাড়ি কাজ দিচ্ছি বেশি বেশি করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস হচ্ছে তোমাদের মডেল তোমাদের সময় এক বই মডেল 10 থেকে 20 10 থেকে 20 শুধুমাত্র 40 সেন্টেন্স শুধুমাত্র 40 সেন্টেন্সে যেটা করবে তোমাদের পরে 10 থেকে 20 শুধুমাত্র 30 সেন্টেন্সের পুরো প্র্যাকটিস করবে বেশি বেশি প্র্যাকটিস করবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম